আপনি হঠাৎ দেখুন, আমি সত্যি জানি না কাকা বাবার মৃত্যু নিয়ে কোনো রকম গোলমাল আছে কিনা। আর যদি থেকেও থাকে তাহলে আপনি নিজেকে কেন খামোখা এইসব এর মধ্যে জড়াচ্ছেন? এইসব ঝামেলার মধ্যে কি দরকার? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি আজকে যতটুকু এগিয়েছি, যেখানেই দাঁড়িয়ে থাকি না কেন, সেটা পুরোপুরি অমরবাবুর অবদান। আপনি ঋণশোধ যদি না মনে করেন, আমার কখনো ওনার মৃত্যুটাকে আমি অ্যাকসেপ্ট করে নিতে পারিনি। ওরকম একটা মৃত্যু, তারপর একটা স্ক্যান্ডালাইজ করা, আই হোপ আমি আপনাকে বোঝাতে পারছি। আর দেখুন, আমার আমি একটা নিজেই প্রবলেম, যেখানেই প্রবলেম থাকুক না কেন আমি সেখানে গিয়ে হাজির হয়ে পড়ি। দেখুন, আমি আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করার, কিন্তু কি বলি। আপনার বাবা অমরবাবুর তো খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হ্যাঁ। আচ্ছা, আপনার বাবার মৃত্যুটাও নাকি আমার বাবা হার্ট অ্যাটাকে মারা যান। তাই কি? অমরবাবু অবশ্য একটা অন্যরকম কি একটা বলছিলেন। কি বলেছিলেন কাকাবাবু? না দেখুন, যে মানুষটা বেঁচে নেই তার কথা আমি, তার কথা সত্য মিথ্যা যাচাই করা তো, মানে উনি উনি কিন্তু কখনোই বিশ্বাস করতেন না আপনার বাবা হার্ট অ্যাটাকেই মারা গেছেন। দেখুন, মেডিকেল রিপোর্ট মানে ডেথ সার্টিফিকেটটা তাই বলে। আমি কিছুতেই বুঝতে পারছি না, জানেন, কাকাবাবুর সঙ্গে আমার এত কথাও তো, উনি এসব নিয়ে তো কোনোদিনও আমাকে কিছু বলেননি। আমি জানি আপনার পক্ষে এই কথাগুলো ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছে না, কিন্তু আমি ভেবেছিলাম যে আপনার এবং আমার ইন্টারেস্টটা দুজনেরই যখন একই, না আমি আমি বলতে চাইছি, দেখুন আমি অমরবাবুর মৃত্যুটা কোনো দিন স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি। আমি ভেবেছিলাম আপনিও আপনার বাবার মৃত্যুটা স্বাভাবিকভাবে, আমি তার কারণটা আপনার জানার একটা ইচ্ছা থাকবে আর কি, আপনার বাবার মৃত্যুর। দেখুন, কি বলবো বলুন, আমি বলুন কি জানেন আপনি? না, মাথার পেছনে একটা আঘাত ছিল, বুঝলেন, মানে একটা ফলস ডেথ সার্টিফিকেট। ফলস ডেথ সার্টিফিকেট? দেখুন, আমি আমি কিছু বুঝতে পারছি না, আনন্যাচুরাল ডেথ, ফলস। আসলে আপনি তো আমার বাবাকে চিনতেন না, আমার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ওনার কোনো শত্রু ছিল না। দেখুন, আমি আমি বুঝতে পারছি যে আমার কথার বিশ্বাসযোগ্যতা, যে মানুষটা নেই তার কথা সত্য মিথ্যা যাচাই তো। আমি কিন্তু অমরবাবুকে আপনার বাবার ফলস ডেথ সার্টিফিকেটটা আবিষ্কারের ব্যাপারে হেল্প করি। সত্যি কথা বলতে কি জানেন, কাকাবাবুর সাথে আমার বাড়ি বিক্রি ছাড়া আর অন্য কিছু নিয়ে তেমন কথা হতো না। ও হ্যাঁ, বাড়ির কথা মনে পড়ে গেল, আপনি দলিলগুলো দেখে নিয়েছেন তো অথেন্টিক কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, একটু প্রবলেম আছে, আমি বুঝতে পেরেছি প্রবলেমগুলো। নো প্রবলেম, উইদিন নো টাইম আমি পাটনা থেকে ওগুলো করিয়ে নিয়ে চলে আসবো, আপনি একদম কিছু ভাববেন না। আমি ক্লায়েন্টের সঙ্গে নেক্সট মান্থের মধ্যে মিটিংও করিয়ে দিচ্ছি, আপনি কিন্তু আপনার হাজব্যান্ডকে জানাবেন ব্যাপারটা, ওনার জানা খুব জরুরি। হ্যাঁ, শুধু আমার হাজব্যান্ড না, আমি বাড়ির সকলের সাথেই এই ব্যাপারে আলোচনা করব। আজ তাহলে চলি। ও আপ আপ দিন এমন, না না আমি না 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 দিন 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 থ্যাংক ইউ।